প্রবাসী মেয়েরা খুব খারাপ, খুব খারাপ, একথা কোনোদিন বইলেন না। বন্ধুরা সকলকে আসসালামু আলাইকুম, নেটওয়ার্নের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমি আনোয়ার হোসেন, আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, যেসব প্রবাসী নারীরা খাদ্যামা ভেসায় গিয়ে বাসায় গৃহকর্মী অবস্থায় কাজ করে, সেসব নারীদেরকে বিভিন্ন মানুষজন, আমাদের দেশের বিভিন্ন মানুষজন একের পর এক কটূক্তিমূলক কথাবার্তা বলে যায়, এই প্রবাসী খাদ্যামারা নাকি অনেক খারাপ, এই প্রবাসী নারীরা নাকি অনেক খারাপ, এমনটাই বলতেছেন একের পর এক বাংলাদেশি অনেক মানুষজন। তবে এরাই সব নারীরাই খারাপ না, সব মানুষরাই খারাপ না, সেই কথাই তারা বলতেছেন। তবে হাতে গুনে কিছু সংখ্যক প্রবাসী মেয়েরা কিছু খারাপ হয়ে যায়, যার কারণেই গোটা প্রবাসী নারীদেরকে এই খারাপের গ্লানি নিতে হয়। এমনটা অবস্থায় এমন একজন নারী কতটা কষ্ট করে প্রবাস জীবন কাটাই, চলুন তার সেই নারীর আকুতিমিনতির কিছু কথাবার্তা আমরা শুনে আসি, যে একটা নারী কতটাই কষ্টে থাকলে এই ধরনের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। চলুন আমরা দেরি না করে সেই প্রবাসী নারীর কষ্টের কথাগুলো আমরা এক নজরে দেখে আসি। আপনারা যে সবাই বলেন প্রবাসী মেয়েরা খুব খারাপ, খুব খারাপ, একথা কোনোদিন বলেন না, কোনোদিন বলেন না এই কথাটা। আমার আব্বা আম্মাকে অনেক ভালোবাসি, আমি তো নিঃস্বসার ভাড়া, আমি আমার দেশে যাইতে মন কান্দে যাইতে পারি না, আমি কবে যাবো দেশে, আমার আব্বাটা অনেক অসুস্থ, মনে হয় দেখতে পারবো না, আমি মারা যাবো প্রবাসে। আমি আর বাঁচবো না ভাই, আমি ভালো নাই, আমি একটু ভালো নাই, কিভাবে ভালো থাকবো বিদেশের বাড়িতে, কিভাবে ভালো থাকবো বিদেশের বাড়িতে। আমার দেশ বাংলাদেশ, আমি আছি মালয়েশিয়া, আমি আজ দীর্ঘ ছয় বছর আমার আব্বা আম্মাকে দেখি না, আমার মুখটা ফেটে যায়, মুখটা ফেটে যায়, দেখি না তো তোমরা কই আছো আমার ফ্রেন্ড বলো, আর আমাকে সান্ত্বনা দিতে আসো দেখি। বন্ধুরা, আপনারা ইতিমধ্যে সেই প্রবাসী নারীর কষ্টের গল্পের কথা আপনারা ইতিমধ্যে শুনলেন, একটা মেয়ে কতটাই কষ্ট না থাকলে এই ধরনের ভিডিও বার্তা সোশ্যাল মিডিয়াতে প্রকাশ করে না। তা সব বন্ধুরা, আজকে ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।